এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বিজেপিতে বিরাট বড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের 8 নেতা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরুতে শেষ অবধি দেখবেন। চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। পূর্ব নির্ধারিত সূচি মেনেই সোমবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি নেতা গঙ্গাপ্রসাদ শর্মা। তার সঙ্গে সঙ্গে এদিন আলিপুরদুয়ারের আরও 7 নেতাও হাতে তুলে নেন ঘাসফুল আঁকা ঝান্ডা। তৃণমূল ভবনে তাদের হাতে ঝান্ডা ধরিয়ে দেন মুকুল রায় ও ব্রাত্য বসু। গঙ্গাপ্রসাদ তৃণমূলে যোগ দেওয়ায় জেলায় বিজেপির সংগঠনের ধস নামবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আরএসএস এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন গঙ্গাপ্রসাদ। গত লোকসভা নির্বাচনের আগে তাকে দেওয়া হয় বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতির পদ। লোকসভায় আলিপুরদুয়ারে ভালো ফল করে বিজেপি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের 5টি আসনেই ছিনিয়ে নেয় বিজেপি। তবে নির্বাচনের আগে থেকে বিজেপি নেতৃত্বের সঙ্গে গঙ্গাপ্রসাদের সম্পর্কে ফাটল ধরে। গঙ্গাপ্রসাদের অভিযোগ, তাকে অন্ধকারে রেখেই লোকজনকে বিজেপিতে যোগ দেওয়ানো হচ্ছে। দলের সঙ্গে দূরত্বের কারণে বিজেপি ছাড়েন গঙ্গাপ্রসাদ, এদিন যোগ দেন তৃণমূলে। গঙ্গাপ্রসাদ বলেন, ভোটের আগে জেলা নেতৃত্বকে না জানিয়ে একের পর এক কলকাতায় এনে দিল্লিতে পাঠিয়ে যোগদান করানো হয়েছে, আমাদের কোনো কিছু জানানো হয়নি, জেলা নেতৃত্বকে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হয়নি, তখন থেকেই দলের সঙ্গে দূরত্ব। ভোটের আগে কেন দল ছাড়েননি? গঙ্গাপ্রসাদ বলেন, ভোটের আগে দল ছাড়লে লোকে গদ্দার বলতো, ভোটের ফল দেখিয়ে দিয়েছি 5টি আসনে বিজেপির দখলে। এর অনেক আগে থেকেই তৃণমূলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।